মর্নিং সিম্পল লাইফ উইথ আলপনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আমি আলপনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো, আজকে তোমাদের সাথে আরো একজন এসেছে। দেখো 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 দেখো, দেখ ওটা কে বলো, গুড মর্নিং বলবে বলবে, এখনো মুখে কথা ফুটেনি এটার। ঠিক আছে, আজ হচ্ছে 5ই নভেম্বর, শুক্রবার। তো আজকেই গোয়াল পুজো আছে, কালে বলেছিলাম কালী পুজোর পরের দিনই পুজোটা হয়। তো শ্যুট করতে পারবো কি না কে জানে, কারণ আমাদের তো গোয়াল পুজো হয় না, যাদের গরু থাকে তাদের গোয়াল পুজো হয়। তো চাল কুটারও একটা ব্যাপার আছে, তো ওই যখন পুজোটা হবে তখনই হয়তো আমি চাল কুটবো। ও নো কুক, তেজে সকালের ব্রেকফাস্ট হচ্ছে কুমড়ো পুঁইশাক আলু দিয়ে একটা তরকারি করছি, আর রুটি করব। তারপরে ঘরটর মুছে চান করতে যাব, তারপরে বাকি ডাল ভাত পরে হবে, এটা ভাতের সাথেও খাওয়া হবে, শুধু রুটির সাথে না। আমার আজকে চাল কুটতে হবে, তো সেই জন্য আর চাল কুটতে হবে, তো সেই জন্য আরো তাড়াতাড়ি করছি, নাহলে আর আমরা চাল কুটি ঢেঁকিতে, তো ঢেঁকি পাবো না, মানে পাবো না মানে কি প্রচন্ড ভিড় হবে, সেই জন্য আরো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করতে গিয়েও দেরি হয়েই গেছে, অ্যাকচুয়ালি দেরি হওয়ার সকালবেলা কালকে এডিটিং করিনি, বলে ওই এডিটিংয়ের জন্যেই দেরি। এখান থেকে মেয়েকে একটু দেব, আর আমি ভাবছি চা দিয়ে রুটি খাবো, নাহলে এটা হবে না, আর দুপুরের জন্য একটু রেখে দেবো। তরকারিটা হোক, ততক্ষণ রুটিগুলো বেলে নিই। তো যাচ্ছি কোথায়, ঘুরতে। হ্যাঁ, মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি, তো চলো, আশা করছি ব্লগটা কন্টিনিউ করতে পারবো, তো চলো যাই।
পৌঁছে গেছি গন্তব্যে। এটা হচ্ছে ঝালদা শহরের এক পাথরের পাহাড় আছে, বেশি যদিও বেশি বড় পাহাড় নয়, ছোট পাহাড়। তো এই পাহাড়ের উপরে মা কালীর একটা মন্দির আছে, সেই পাহাড় মন্দিরকে কেন্দ্র করেই এত সাজসজ্জা। আগে এটা এরকম ছিল না, কিন্তু বেশ 4-5 বছর হলো এই জায়গাটাকে এভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ছোটো ছোটো ফেস্টিভ্যালে মানুষজন চাইলে এখানে ঘুরে যেতে পারে। কালী পুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, দুর্গা পুজোতেও প্রচণ্ড ভিড় হয়, কারণ মানুষ একটু ঘুরে যায় জায়গাটাতে। বেশ সুন্দর করে সাজিয়েছে চারদিকটাতে, মন্দিরটাও নতুন করে নির্মাণ করেছে, আগে এরকম মন্দিরটা ছিল না। যাই হোক, মন্দিরটা বেশ সুন্দর লাগছে। তো আমি মা কালীকে একটু দর্শনের জন্য উপরে উঠলাম। তো এই যে মন্দিরের চারদিকটা এরকম তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় জায়গাটা, মন করলেই আমরা যেতে পারি। তো এরকম কালী পুজো দুর্গা পুজোতে গেলে একটু ভালো লাগে, কারণ এই সময় ভিড়টা বেশি হয়, মানুষজন বেশি যায়। তো এই যে মা কালীকে আমি দর্শন করে নিলাম, অনেক দিনের পুরনো মা কালী। যদিও এই মন্দির সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে এটা জানি যে হ্যাঁ, অনেক দিনের পুরনো মন্দির এটা। আর মেয়ে এই যে সেলফি তুলতে ব্যস্ত, কারণ তার এক স্কুল ফ্রেন্ডের সাথে তার হঠাৎ করেই দেখা হয়ে গেছে, তো সেই খুশিতে। তারপরে আরও এক স্কুল ফ্রেন্ডের সাথে তার দেখা হয়েছিল, তো কিছুক্ষণ ওদেরকে টাইম দিল, তারপরে আমরা আবার আমাদের ঘোরা কন্টিনিউ করলাম। তো এদিকে এই যে উপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই জায়গাটার সবথেকে উপরের স্থান। তো এখান থেকে টোটাল ঝালদা শহরটা দেখা যায়। এই যে দিনের বেলাতে হলেও খুব সুন্দর দেখায়, আর রাত্রেবেলায় তো শুধু তোমরা দেখতেই পাচ্ছ আলো দেখা যাচ্ছে এই যে, আর কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে জায়গাটা। কিছুক্ষণ বসে থাকলে সত্যি মন ভালো হয়ে যাবে, দিনেই বলো আর রাতেই বলো। রাতে অন্য টাইমে এত আলো থাকে না, পুজোর উপলক্ষে এত দেওয়া, তবুও কিন্তু এমনি বিকালবেলায় ফ্যামিলি নিয়ে বন্ধুদের সাথে বা একা এলেও টাইমটা বেশ কাটবে এখানে। মানে এলে মনটা কমসে কম শান্তি পাবে, এক তো মা কালীর দর্শন হবে, দ্বিতীয়ত এখান থেকে যে প্রাকৃতিক ভিউ সেটা দেখেই মন মুগ্ধ হয়ে যাবে। চেয়েছিলাম যে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু চারদিকে মানুষের কোলাহল আর মাইকের আওয়াজ, এজন্য আর কথা বলতে পারিনি, আমাকে পরে ভয়েস দিতে হলো। তো এই যে মেয়েরা সব সেলফি তুলতে ব্যস্ত, আর আজকে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মেয়ে বললো মা ঘুরতে যাব চলো। তো গার্জেন হিসেবে তো কাউকে চাই, সেজন্যই গেলাম। আর আমারও মনে হচ্ছিলো ওর সাথে অনেক দিন ঘুরতে যাইনি, সবসময় তো ওকে কাছে পাই না, তো যে মনে হলো যে না একটু ঘুরে আসি। তা নাহলে আজকে প্ল্যান ছিল রাত্রে আমার পিঠে করার, কারণ চাল আমি কুটেছি, চাল কুটে তারপরেই গেছি। হঠাৎ করে মেয়ে আর মেয়ের বান্ধবী ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, আমি আর ওই আমার এক ননদ ছিল, আমরা দুজনে একসাথে ছিলাম। তো দেখছি ওরা কোন দিকে চলে গেলো, তখন একটু ভিড়ের মধ্যে খুঁজতে অসুবিধা হচ্ছিলো। যাই হোক, ওরাই আমাদেরকে দেখতে পেলো। তো ওই যে ওখানে দেখে আমি বললাম যে একটু বসবো, আর এদিক ওদিক পাচ্ছি না, দিয়ে ওই যে একটু বসেছি। বসার পর এবার বলছি যে আমরা যাবো, কারণ আমাদের ঘোরা হয়ে গেছে প্রায়। আমরা সব ঘোরার পর চলে এসেছি আমরা পেট পুজো করতে। এই যে মেনু কার্ড দেখা হচ্ছে, নিজের নিজের পছন্দের মতন অর্ডার দেওয়া হবে যে যেটা খাবে। তো আমি কিছু না, আমি রুটি আর চিকেন কষা খেয়েছিলাম। এবার যে যার মতন, কে ফ্রায়েড রাইস, কে আলু পরোটা, কে চিলি চিকেন, সবাই নিজের নিজের পছন্দের খাবার খেয়েছি। তো খাওয়া দাওয়ার করতে করতে আমাদের বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো, মোটামুটি 9টা তো বেজে গেছিলো। আর আমাদের এই একটু গ্রাম, তো সেজন্য একটু 9টা মানে একটু বেশি রাতেই হয়ে যায়।
তারপর আবার শীতকাল। ভিডিওটা কন্টিনিউ করব না, এখানে শেষ করব, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি সবারের কালী পুজো খুব খুব ভালো কাটলো, আমাদের মোটামুটি কাটলো, এই যেভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার বাড়ি ফিরতে হবে, তো ভালো থেকো সবাই, টাটা।